মন্দির মসজিদ যায় করোনা সংক্রমণ ছড়াতে পারে কিন্তু মদের দোকানে কখনো ছড়াবে না কারণ ওখানে অ্যালকোহল আছে মদ যে বিক্রি করতেই হবে মদের দোকানে ভিড় এড়াতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সাধারণ ক্রেতাদের জন্য মদের ই রিটেল শুরু হচ্ছে রাজ্যে বাড়িতে বসেই এবার অনলাইন মদ বুক করতে পারবেন সাধারণ ক্রেতারা এই লকডাউন পরিস্থিতিতে সরকার কত সুন্দর পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষের স্বার্থে তবে অনলাইনে মদ বিক্রি করা শুরু হলে সরকারের অনেকটাই ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কারণ বেশিরভাগ পানকারীরা অনলাইন সম্পর্কে যথেষ্ট বোঝে না তাই মদ বুক করতে ওদের সমস্যা হতে পারে তাই সরকারের ভাবা উচিত অনলাইনে মদ বিক্রি করার পাশাপাশি মদের দোকানের সংখ্যা বাড়ানো উচিত যেমনটা পাড়া গ্রামে মুদিখানার দোকান রয়েছে সেরকম কারণ এটাই একমাত্র সরকারের আয়ের উৎস তাছাড়াও স্কুল কলেজ তো সরকারের সব টাকাই লস বিশেষ করে হায়ার সেকেন্ডারিতে তো সরকারের এক টাকাও ইনকাম হয় না সেই জন্যই তো হয়তো উচ্চ মাধ্যমিকের বাকি দুটি পরীক্ষার চাইতেও গুরুত্বপূর্ণ মদ বিক্রি করা মন্দির মসজিদ যায়। করোনা সংক্রমণ ছড়াতে পারে কিন্তু মদের দোকানে কখনও ছড়াবে না কারণ ওখানে অ্যালকোহল আছে যে দেশে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে মদের দোকান খোলা হয় সে দেশে করোনা ভ্যাকসিন আবিষ্কার কি করে হবে